আপনারা এবার আমাকে আমন্ত্রিত করে কৃতজ্ঞতার চাল কষে ফেলেছেন। এরকম অনুষ্ঠান বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির জন্য হয়ে থাকে। তারা তাই খ্যাতনামা পুরুষ, তাই প্রসিদ্ধ ব্যক্তিত্ব এবং কোনো না কোনো বিষয়ে বিশেষ পারদর্শিতার বিকাল। আমি জানি না এর কোনটা আমি কোয়ালিফাই করি। আমি জানি একটি বিষয়, সেটি হল জনসেবা, জনমঙ্গল। এই জনসেবা করা, জনমঙ্গল সাধন করা, এইটা একটা অত্যন্ত মহৎ কাজ এবং যারা এই মহৎ কাজ করেন তারা মানুষের দ্বারা স্বীকৃত হন, মানুষের দ্বারা কৃতজ্ঞতার কাছে আবদ্ধ হন। সন্ধ্যাবেলা ছটা বাজছে এখানে, এই সময়ে আমরা কয়েকটি মিনিট যদি এই উপলক্ষে ব্যয় করি, যারা যাদের নিয়ে কথা হচ্ছে তাদের নিয়ে আলোচনা করি, তাহলে নিশ্চয়ই যাতে কোনো অন্যায় হবে না। আমি একান্তভাবে সিলেটের মানুষ, আমার আব্বা সিলেট শহরের একজন খ্যাতনামা আইনজীবী ছিলেন, আমার আম্মা সৈয়দপুর সুনামগঞ্জ, সুনামগঞ্জের একটি বিখ্যাত জমিদার পরিবারের মেয়ে, এবং সেখানেই তার লেখাপড়া এবং যতটুকু শিক্ষা আছে সবই একান্তভাবেই তার স্বামীর অধীনে হয়েছে। আমি মাঝে মাঝে ভেবে আশ্চর্য হই যে আমার আব্বা তারা করেন, আমার আব্বা তার প্রফেশনের প্রতি খেয়াল করেন, এবং এর ফাঁকে ফাঁকে কী করে তিনি তার আনপড় স্ত্রীকে শিক্ষিত করে তোলেন। আমার স্ত্রীর কোনো, আমার মায়ের কোনো, সরি, আমার মাকে শিক্ষিত করে তোলেন, আমার মার কোনো নিয়মিত প্রশিক্ষণ বা নিয়মিত ট্রেনিং ছিল না। তিনি বাড়িতে আত্মীয়স্বজনের কাছেই শিক্ষিত হয়েছেন এবং তাদের কাছ থেকে যা কিছু জানবার জেনেছেন। তবে তার একটা অসাধারণ কৃতিত্ব ছিল, সেই কৃতিত্বের কথাটা বলি যে তার যেসব যখন 14 বছর পূর্ণ হলো, 14 বছর ঠিক সেদিনই তিনি গৃহবধূর আসর গ্রহণ করলেন। অর্থাৎ 14 বছর বয়সে তিনি এক পরিবারের দায়িত্ব নিয়ে নিলেন, এবং তখন তার যে বড় সহায়তা সেটা তার স্বামী, তার কাছ থেকে আসছে, যার বয়স তখন 28 বছর। এই 28 বছরের স্বামী আর 14 বছরের স্ত্রী, তারা তাদের জীবনটা শুরু করেন নিজেদের প্রচেষ্টায়, নিজেদের পারিবারিক পরিমণ্ডলে।
এই শিবপুর গ্রাম থেকে, শিবপুর গ্রামের একটি গ্রাম, সেই গ্রাম থেকে যে শহরে পাড়ি যাওয়া সেটাই ছিল একটা বড় পদক্ষেপ। এবং সেই পাড়িদানে সক্ষমতা অর্জন করেন আমার আম্মা। আমার আম্মা তার কোনো কী বলবো আনুষ্ঠানিক দেখাপড়া নেই, কিন্তু নানা ধরনের আনুষ্ঠানিক লেখাপড়া যেসব গুণাবলী যে মানুষজনকে কোয়ালিফাই করে তার কোনোটাই তার অভাব ছিল না। আমার আম্মা অনেক সন্তানের জননী। আমরা ভাই বোন মোট কতজন ছিলাম? হ্যাঁ, আমরা ভাই বোন ছিলাম প্রায় ১৪ জন। ১৪ জনের মধ্যে একটি অবশ্য অল্প বয়সেই তার জীবন হারা, বাকি ১৩ জন আমরা মোটামুটিভাবে পূর্ণ বয়স পর্যন্ত জীবনযাপন করি। আপনারা জানেন হয়তো যে আমি একজন এই দেশের বৃদ্ধ ব্যক্তিদের মধ্যে একজন। আমার বয়স এই মাসে, এই জানুয়ারি মাসে, এই কয়েকদিন আগে মাত্র ৮০ বছর হয়েছে। ৮০ বছর হয়েছে, আল্লাহর কাছে বহু শুকরিয়া এই যে সুযোগ তিনি আমাকে দিয়েছেন। সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার এই যে সুযোগ থেকে নেওয়া দিয়ে তোমাকে দিয়েছেন, সেজন্য তাকে প্রসঙ্গ অসংখ্য ধন্যবাদ। এমন অনুষ্ঠানে কী বক্তৃতা দেওয়া যায়? একটা আছে যে একটা বিশেষ বক্তব্য আগে থেকে ঠিকঠাক করে সেই অনুযায়ী বক্তৃতা প্রদান করা, লেকচার করে পার্টিকুলার অকেশনে, এটা একটা আছে। আরেকটি আছে সেই রকম কোনো রকমের প্রস্তুতি না করে যা মনে আসে সেটাকে বিবৃত করা। আমি এখানে এই দ্বিতীয় সহজ পদ্ধতিটি গ্রহণ করার প্রচেষ্টা নিয়েছি। আমার মনে যা আসছে, আমার ইচ্ছে হচ্ছে সেটাই বলি, এবং সে কথা বলতে গেলে বেশি অনেক স্মৃতি আওড়াতে হয়, সবগুলো হয়তো আমি ঠিক মতো আওড়াতে পারব না, তবে প্রচেষ্টা করব। আমরা অল্প বয়সে নৌকায় বেশি ভ্রমণ করতাম। প্রত্যেক বছর গ্রীষ্মের ছুটির সময়, পূজার ছুটির সময় আমরা এই সিলেট থেকে এক রাত একদিনের জার্নি সৈয়দপুর গ্রামগঞ্জের সৈয়দপুর গ্রামে যেতাম। সৈয়দপুর গ্রাম বেশ প্রসিদ্ধ ছিল, কারণ এই ইসলাম ধর্ম প্রচারে সেই গ্রামের একটা ব্যাপক অবদান ছিল। আপনারা অনেকেই জানেন না বোধ হয় যে যে গ্রামটি আমাদের সিলেটের একজন সিলেটের মুসলমানদের একটি অত্যন্ত প্রিয় গ্রাম হিসেবে পরিচিত, ভাবেশ্বর। তার ভাবেশ্বরের কিন্তু অরিজিন সিলেটপুর। এই গ্রামটাকে আমি মোটামুটি ভালোভাবে চিনি অল্প বয়স থেকেই, কেন প্রত্যেক বছরই আমরা বছরে দুবার আমাদের নানা বাড়ি যেতাম
এবং একটা একবার ছিল বেশি বর্ষায়, আর অন্যটা ছিল শুষ্ক, কী বলব, শুষ্ক সময়ে। সুতরাং সেদিক দিয়ে ধারণাটা দুই দিকেই পরিপক্ক ছিল। গ্রামে অনেক বন্ধুবান্ধব খুব সহজে পাওয়া যায়, আমরাও সেটা পেয়েছিলাম, এবং সেই সহযোগিতা গ্রাম্য জীবনে কত বছর, এই প্রায় 20-30 বছর পর্যন্ত উপভোগ করেছি। সেই উপভোগ খুবই আনন্দের এবং খুবই বিচিত্রময়, এবং সেইখানে এক ধরনের স্বাধীনতা যেটা ব্যবহার করা যায়, এই স্বাধীনতা জীবনে আর দ্বিতীয়বার কখনো পাওয়া যায় না। সেই স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করে আজকের এই বক্তব্যতে আমি ওই অল্প বয়সে যে কিশোররা যেসব স্বাধীনতা উপভোগ করে, সে সম্বন্ধেই সবাইকে কী করবেন, সবাইকে অভিনন্দন জানাবো। হ্যাঁ, মাঝে মাঝে শব্দ পেতে ভুল হয়ে যায়, বয়স হয়তো তার জন্য যথেষ্ট দায়ী, কারণ আমি আগেই বলেছি যে এই বছর এই জানুয়ারি মাসে মাত্র কয়েকদিন আগে আমার 80 বছর পূর্ণ হয়েছে। ও, 88 বছর পূর্ণ হয়েছে, থ্যাংক ইউ ফর কারেকশন। আমি জানি না কেন 80 বছর বললাম। হ্যাঁ, একটা উপলক্ষ আছে, 80 বছর যখন আমার বয়স হলো তখন একটা অনুষ্ঠান পালিত হয় এই সিলেট শহর গ্রাম এইসব জায়গায়, এবং আমি তখন 80 বছর বয়সে পদার্পণ করেছি বলে কি হয় মানে একটা সম্মাননা পাই। এই কারণেই বোধ হয় আমি এই দুইটার মধ্যে একটা কনফিউশন করে ফেলেছি, এজন্য আপনার কাছে ক্ষমা চাইছি। আজকে আমি যা বলছিলাম যে একটা হলো যে একটা প্রিপেয়ার স্পিচ আপনি ডেলিভার করবেন, আরেকটি হলো যে আপনি ইচ্ছা মতো যা কিছু বলে যান। আমি ইচ্ছা মতো যা কিছু বলার যে অপশন সেটা আমি নিয়েছি, তার কারণ হলো যে আমি যেসব বিষয়ে কথা বলবো সেগুলো ওইরকম ধরনের এই শব্দ, এই ইচ্ছা মতো গ্রহণ করার মতো শব্দ। অল্প বয়সে প্রত্যেক বছরই বললাম যে দুইবার নানা বাড়ি যেতাম, একবার বর্ষার শুরুতে আর আরেকবার শীতের সময়ে। শীতের সময়ে যাওয়াটা ছিল নৌকা এবং অন্যান্য জলজ যানে, কিছু হয়তো কী আছে সরঞ্জাম আছে, কিন্তু বৃহত্তর অংশটাই ছিল নৌকায়। আমার খুব খেয়াল আছে যে 10টার দিকে দুপুরে সকালবেলা 10টার দিকে শুধু মানবদের পাবে গিয়ে জাহাজে উঠতাম, মানে জাহাজ মানে তো কি লঞ্চ কী এরকম, তখন লঞ্চের না বলে যাই হোক, সেই জাহাজে উঠতাম, আর পরের দিন সকাল প্রায় 10টার দিকে গিয়ে শেয়ারপুরে পৌঁছতাম, 24-25 কিলোমিটার যাত্রা। শেয়ারপুর তখন বেশ ব্যাকওয়ার্ড গ্রাম, সারা সৈয়দপুরে একজন গ্রাজুয়েট সৈয়দ হাফিজুর রহমান আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন এবং আমাদের হেডমাস্টারও ছিলেন,
এবং আত্মীয়তার সূত্রে তুমি আমার নানা হয়ে গেলে এই পরিবেশে আমার জন্ম এবং কর্ম, এই পরিবেশ থেকে আমার ভবিষ্যৎ তখন নির্ধারণ করে দিয়েছে এবং এই পরিবেশটি আমি এখনও মনে করি কি আমার গর্ববোধে যথেষ্ট কারণ রয়েছে। এই গর্ববোধ যাতে আমাদের দেশের প্রতিটি প্রতিষ্ঠিত লোক পেতে পারে সেটা প্রার্থনা করাই আমার উদ্দেশ্য। যে নিজেকে নিয়ে গর্ববোধ করার সে মহৎ কাজ আর কোনো কিছু হতে পারে না। হ্যাঁ, কেউ কেউ হয়তো বলবেন যে এটা সেলফ গ্লোরি, হ্যাঁ বলা যেতে পারে সেলফ গ্লোরি, কিন্তু সেলফ গ্লোরিতে কি অন্যায় আছে? না, আমার মনে হয় না সেলফ গ্লোরিতে কোনো অন্যায় থাকতে পারে। সেলফ গ্লোরিতে গর্ব করারই অধিকার আমরা আহরণ করি এবং সেই গর্ববোধ অধিকার করার যে আহরণ শক্তি সেইটার প্রতি আজকের কথাটি যা কিছু বলছি সবই উপসর্গ করে আমি আমার বক্তব্য এইখানে শেষ করতে চাই। আজকে সিলেটের নগরে আমি একজন অতিথি, এটা একটা গর্ববোধের বিষয়। নিজের নিজের পিতৃভূমিতে নিজের বহু জীবনের অরিজিনের প্রতি এইরকম অরিজিনের এসে এইরকম একটু সম্মান পাওয়া এবং একটু স্বীকৃতি পাওয়া আমি বোধ হয় মোটামুটি ভাগ্যবান পরিবারের সন্তান ছিলাম। আমার দাদা 1900 সালে তার জন্ম এবং সরকারি কর্মচারী হিসাবে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে তার চাকরি হয় 1893 এরকম কিছু হবে। প্রথম কিছু বছর 5 বছর তিনি শিক্ষক পাঠ করেন। এই ব্রতটাই তখন যারা উচ্চশিক্ষিত হইতেন তারা প্রায় শিক্ষিতই গ্রহণ করতেন। তো তিনি এই চাকরি পেলেন, কী বলে সেটা যে পাঁচ বছরে যিনি দেশের দায়িত্ব পান সেই মহৎ ব্যক্তি তার শিক্ষক হিসাবে তিনি তার জীবন শুরু করেন। পরবর্তীকালে এই শিক্ষকের সরকারি গার্জিয়ান হিসাবে তিনি অনেক বছর ওই ওই হবিগঞ্জ জেলাটাই শাসন করেন। হ্যাঁ, হবিগঞ্জ না, এটা হবিগঞ্জ বললে অন্যায় হবে, কারণ তিনি এসডিও হিসেবে রিটায়ার করেছিলেন এবং এসডিও হয়েছিলেন সদর সিলেট, হবিগঞ্জ, করিমগঞ্জ, তখন বিয়ানীবাজার আলাদা থানা হয় নাই,
না, যোগীগঞ্জ তোমার নাম হয় না, একটা আরো কিছুদিন পরে হয়েছে, আমরা একটু বড় হয়ে গেছি যখন তখন যোগীগঞ্জ নাম হয়েছে। সেই শহরেই আমার লেখাপড়ার সূচনা, সেখানেই ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করি। টেনে পাস হয়ে যাওয়ার পরে আর উচ্চশিক্ষার জন্য সুযোগ সিলেটে তখন ছিল না, তখন সিলেটের বাইরে ঢাকা কলকাতা এইসব জায়গায় গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হতো, এবং তখন এইসব শহরের মধ্যে ইন্টারলিঙ্কও খুব ভালো ছিল। যেমন ঢাকায় আব্বা আমার দাদা মানে আব্বার মামার সঙ্গে অনেক দিন থাকেন, আবার এরপরে তিনি তার দাদার সঙ্গে আরও কয়েক বছর বসবাস করেন, এবং তারপরে ওই ময়মনসিংহ এবং সিলেট জেলার যে লেখাপড়ার জন্যে ইন্সপেক্টর স্কুলস থাকে সেই দায়িত্ব আরও অনেক বছর প্রতিপালন করেন। তবে অল্প বয়সে তাকে রিটায়ারমেন্ট নিতে হয়, কেন শারীরিক তার অনেক দুর্বলতা ছিল, কিন্তু এটাই হয়ে গেল বেইন, এটাই হয়ে গেল যাকে বলে সুযোগ। এই হিসাবে তিনি একশো বছরের কাছাকাছি আমি বলব, তারিখটা বলতে পারবো না, একশো বছরের কিছু কম জীবনযাপন করেন, এবং ওই জীবনযাপনটা করেন কলকাতায়, ঢাকা এবং কলকাতা, এবং এটা একটি বেশ মহৎ জীবন ছিল, শিক্ষিত জীবন ছিল, এবং সেই শিক্ষার আলো তিনি শুধু নিজের পরিবারেই বিতরণ করেননি, তিনি সিলেটের অনেক জায়গায় তিনি সেটাকে বিতরণ করে গেছেন। তার ছাত্র বা সুযোগের উপযোগী অনেকেরই আমি ইচ্ছা করলে নাম করতে পারি, কিন্তু সেটা করার কোনো জাস্টিফিকেশন নেই। এই যে মেয়র সাহেব ছিল, উনি পুষ্পানিয়া সাহেব বলে সিলেটের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, সেই ব্যবসায়ীর নাতি না, আমিও নাতি, তিনিও রাখেন। তো উসমানিয়াকে বলা যেতে পারে যে আব্বারও গার্জিয়ান ছিলেন, সব কিছুতে গার্জিয়ান ছিলেন। তার দোকান ছিল বিলাতি দোকান, স্কুলে যাওয়ার পথে আমরা সেখান থেকে লজেন জুস কিনে নিয়ে যেতাম একটা দুইটা, এবং এটা স্কুলে খেতাম। আর আমাদের স্কুলটা ছিল সুরবানদের পারে, এইটা একটা আনন্দের বিষয় ছিল, কারণ নদীতে যাওয়া, সেখানে সাঁতার কাটা, সেইখানে সময় ধরে ব্যয় করা, এটা খুব আনন্দের বিষয় ছিল, এবং সেজন্য সময়ও নির্দিষ্ট ছিল। যেমন স্কুলে এতটার থেকে এতটা চারুচন্দ্র চট্টোপাধ্যায় এবং জাকুব আলী চৌধুরী সাহেব দুজন শিক্ষক আমাদের তখন সুপারভাইজ করতেন যে আমরা সাঁতার ঠিক মতো কাটছি কিনা, কারোর কোনো অসুবিধা হচ্ছে কিনা, এগুলিতে মাঝে মাঝে একটু অসুবিধা হতো, কমিউনাল ইস্যুটা এসে যেত। এটা খুবই দুর্ভাগ্য ভারত মহাদেশে, যে ভারত মহাদেশ পৃথিবীর অন্যতম বড় মহাদেশ, কিন্তু এই মহাদেশে কমিউনাল দুর্বলতাটা খুবই বেশি, এখনও আছে, আগে ছিল, এখন হয়তো অনেক ভদ্র হয়ে যাচ্ছে। এই কমিউনাল ফিলিংসটাকে
নিয়ন্ত্রণ করা এই কমিউনাল ফিলিংস সাথে ভদ্রতা নিয়ে আসা আমার মনে হয় একজন জ্ঞানী গুণী ব্যক্তির জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত। এবং আমি নিজে মনে করি যে এই উদ্দেশ্যটা নিয়েই আমি 80 বছর কমপ্লিট 88 বছর এই কয়েকদিন আগে 25 তারিখে কমপ্লিট করেছি। এটাই মহাসিদ্ধির কারণ, এটাই মহাপ্রাপ্তির কারণ। ভালো ব্রাহ্মণ করে দিয়েছেন নগর পিতা তিনি আজ থেকে আসলেন সিলেটে, সিলেট প্রশাসনের সম্বন্ধে কিছু বলবেন বা তাদেরকে যে কিছু বলার আছে। প্রথম এই বলার আছে কৃতজ্ঞতা স্বীকার, আমার জন্মভূমি আমাকে আমার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছে, এটার চেয়ে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। তারপরে সিলেটের আবার নানা রকম বিশেষত্ব আছে, সিলেট ইসলাম ধর্ম প্রচারের দেশ, হযরত শাহজালাল এইখানে এসেছিলেন ইসলাম ধর্ম প্রচার করার জন্যে, এবং তারই ইসলাম ধর্মের প্রচারিত আমরা সব বেশিরভাগ সিলেটি 50 ভাগ তো বটেই, তারও কিছু বেশি হতে পারে, সবই মুসলমান। আবার আমরা এ ব্যাপারেও গর্ববোধ করতে পারি যে আমরা পূজা উৎসব যেভাবে পালন করি খুব কম জায়গায় এইভাবে ধূমধামে পূজা উৎসব পালিত হয়, এবং এই পূজা উৎসবের গার্জিয়ান যারা তারা কিন্তু হিন্দু মুসলমান দুই কমিউনিটির মানুষ। তারা আমার আব্বা যেমন আজীবন পূজা কমিটির একজন ইম্পর্টেন্ট সদস্য হিসাবে জীবনযাপন করেছেন, এরকম আরও অনেকেরই পরিচয় পাওয়া যাবে যাদের পিতামাতারা এইরকমভাবে বিভিন্ন ধরনের যে ধর্মীয় যে কী আছে দায়িত্ব আছে সেগুলো পালন করেছে, এবং এই দায়িত্ব পালন করা নিয়ে তাদের কোনো লজ্জাস্বরূপ কিছু নাই, বরং কৃতিত্বের দাবি তারা করে থাকে। এই যেমন মেয়র সাহেব দাবি করছেন, আচ্ছা আমাদের দেশের শাসন আমরা কীভাবে করি, মেয়রদের আমরা বিশেষ দায়িত্ব দেই মহানগরে, এবং তারা মহানগর পিতা হয়ে যায়। খুব বেশি দিন আগে হয় নাই বা বিশ বছরের মতো হয়ে গেছে ইতিমধ্যে, সিলেটের প্রথম মেয়র সাহেবকে আমি এখানে দেখতে পাচ্ছি না, উপবিষ্ট দেখতে পাচ্ছি না, মোহাম্মদউদ্দিন কামরাত। আর দ্বিতীয় মেয়র রহমান, যাই হোক 2 নম্বরকে আমরা আমাদের আসরে পেয়েছি, সেটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। মেয়রকে আমরা শহর পিতা বলি, কেন তিনি আমরা সকলের পিতা বলি, তিনি আমাদের সকলের দেখাশোনা করেন, তিনি রাতে বিরাতে আমাদের